বুধবার রাতে ইসলামপুরের দক্ষিণ মাটিকুণ্ডায় সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত সমিতি ঘেরাও করে বসল বিধায়ক করিম চৌধুরীর অনুগামীরা। মাটিকুণ্ডার ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মাটিকুণ্ডা পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত অফিস ঘেরাও এরপর করিম চৌধুরীর অনুগামীরা ইসলামপুর বাইপাস জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। র‍্যাব কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়ককে অবরোধ মুক্ত করে। সমগ্র এলাকায় এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাই আলাল আগরওয়াল এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। অভিযুক্ত জাকির হোসেনের কোনো খোঁজ না মেলায় তার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।